নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে পুজো অর্চনাতে প্রদীপ প্রজ্বলন করার প্রথা রয়েছে, আর আমরা প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করি। সন্ধ্যা প্রদীপ অর্থাৎ সন্ধেবেলা দেবী এবং দেবতাদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন, তাদের আরতি করা। হিন্দু ধর্মশাস্ত্রে প্রদীপ প্রজ্বলনের বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং এই প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে, মন্ত্র রয়েছে, রয়েছে উপকারিতাও। আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো সন্ধ্যা প্রদীপ দেওয়ার কিছু নিয়ম এবং কিছু উপায়। তার সাথে জানব সম্পূর্ণ বাংলাতে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দেখানোর মন্ত্র। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। হিন্দু ধর্মে পুজো অর্চনা শুরুই হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, অত্যন্ত শুভ একটি প্রথা। আমরা যে কোনো ধরনের ব্রত অনুষ্ঠান, পুজোতে এমনকি পিতৃতর্পণ করার সময়ও প্রদীপ প্রজ্বলন করি। শাস্ত্র বলছে প্রদীপ প্রজ্বলন না করলে কোনো পূজোই সম্পন্ন হয় না, স্বাভাবিকভাবে পুজোর ফলাফলও পাওয়া যায় না। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, এর ফলে ধনদেবী লক্ষ্মীও প্রসন্ন হন। মনে করা হয় এই প্রদীপ জ্বালানো সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকেও নষ্ট করে। প্রতিদিন সন্ধেবেলা বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে রাহুর দুষ্প্রভাব দূর হয়। সন্ধেবেলা আপনার বাড়ির প্রবেশদ্বারে দুটি প্রদীপ প্রজ্বলন করুন, এতে মা লক্ষ্মীর আগমনের পথও সুনিশ্চিত হবে, পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। সন্ধেবেলা বাড়িতে প্রদীপ জ্বালানোর সময় আরও কিছু নিয়ম পালন করতে পারেন। বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলন করলে সমৃদ্ধির আগমন তো হয়ই, তার সাথে সাথে সেই প্রদীপে যদি আপনি দুটো লবঙ্গ রাখতে পারেন তাতেও অনেক উপকার হবে, নেগেটিভিটি দূর হবে। কর্পূর প্রজ্বলন করতে পারেন, এতেও মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। বাস্তুশাস্ত্র বলছে বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ এমন স্থানে রাখা উচিত যাতে বাইরে বেরোনোর সময় তার ডান দিকে থাকে। প্রদীপের শিখা থাকবে উত্তর বা পূর্ব দিকে, পশ্চিম দিকে কখনোই যেন প্রদীপ জ্বালানো না হয়। এছাড়াও বাড়ির প্রবেশদ্বার ছাড়াও তুলসী তলায় সন্ধেবেলা প্রদীপ জ্বালাতে হয়, এতেও রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি অনেক কষ্টও দূর হয়। ঠাকুর ঘরে সন্ধ্যা দেখানোর সময় যে প্রদীপ প্রজ্বলন করবেন সেই প্রদীপেও আপনি অবশ্যই কর্পূর দেবেন, তার সাথে দুটি লবঙ্গ দেবেন। আসুন বন্ধুরা শুনে নিই তুলসী তলায় সন্ধ্যা দেবার মন্ত্র। এই মন্ত্র এবং ছড়া যুগ যুগ ধরে আমাদের বাংলায় প্রচলিত, বিশেষ করে মহিলাদের মধ্যে। সকলের পক্ষে সংস্কৃত মন্ত্র উচ্চারণ এবং সেটি বুঝে পাঠ করা সম্ভব হয় না, এই কারণেই এই ছড়ার প্রচলন। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ। বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব পরে তিন কুল উজলে, মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। তুলসীতলায় প্রদীপ দিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন। ঠাকুর ঘরে সন্ধ্যা দেবার সময় এই মন্ত্র পাঠ করুন। সাত সন্ধে পবন বাতি, সন্ধে লন বসুমতী, সাত সন্ধে আগমন, সন্ধে লন নারায়ণ। এই মন্ত্র তিনবার পাঠ করার নিয়ম। বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।